হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমাদের শুটে ডে নাম্বার 3, আজকে আমাদের শুটে তৃতীয়তম দিন। তো আজকে সকাল থেকে কোনো শুটই হয় নাই, নামাজের পরে শুট হওয়ার কথা ছিল, মানে 2টা 3টা, এখন বাজে প্রায় 5:30, এখন পর্যন্ত কোনো শুট স্টার্ট হয় নাই। সব হইলো উমরের খাম খেয়ালির জন্য, ও বলছে যে 2টা 3টা শুট হইব, কিন্তু শুট নেয় নাই। ও শুট স্পটে আসার পরে মনে হয় যে ও কী জানি কি আনে নাই, কী রাইখে আসছে, কী আনে নাই, এইসব পদে আবার শুটের মাঝখান থেকে পোলাপানরে পাঠায় আনার জন্য, রং আনতে পাঠাইছিল, 1.5 ঘন্টা পরে রং আসছে। তো এখানে হলো শুট যে নিবে, শুটের জিনিসপত্র রেডি করা হইতেছে, তো এটা উমর নিজেই করতেছে, সবাই দেখে ঠান্ডা পানিতে রং গুলাই কি আর করার, উমরে নিজেই কষ্ট করতে আছে, মনির সাজাইবো তো এর জন্য। মনির এই সন্ধ্যাবেলা তোমার এই অবস্থাটা করবো, মনির ভাই ক্যারেক্টার আমরা একলা করব না, তোমার করব না, আমরা করব না, আমরা সিআইডি কি, আমরা সিআইডি। ইও মনির ভাই কি কামা টিকটকার নাকি? হ্যাঁ কামা টিকটকার। কি কামা টিকটকার? না টোকাই টিকটকার না, মনিরের চেহারা সুন্দরী। আরে আমি ওই ঝুলুকি পারছ না, টিকটক ক্যারেক্টার লঙ্গি দা আমার দিকে, আর মনে যাচ্ছে ও সেম নাকি আছে, এই বাচ্চা বাচ্চাটা পাইকা হলো এরকম কি হলো, কান বেশি হয়েছে, কান বেশি হয়েছে। এখানে সবাই আর কি ব্লগের মানে আমাদের আমাদের মেইন চ্যানেলের ভিডিওর যে কাজকর্ম এগুলো করতেছে, তো আমি নাহিদের ক্যামেরা নিয়ে একটু ফাইলামি করতেছি, মজা করতেছি। তো আমাদের শুট স্পটে শুট দেখার জন্য আমাদের সাবস্ক্রাইবারগুলো কেমন আর কি, বড় সাবস্ক্রাইবার না, আমাদের যে সাবস্ক্রাইবারগুলো এগুলার আমি দেখাই আপনাদের যে আমাদের কি আমাদের কারা বেশি পছন্দ করে। সে এই যে এগুলো হইলো আমাদের পিওর সাবস্ক্রাইবার, মানে প্রতিটা ক্যারেক্টারে এ টু জেড ডায়লগ কইতে পারে এইসব। তোমরা সবাই আমাকে ভিডিও দেখো না, সবাই ভিডিও দেখে। আমরা হইলো 2টার থেকে বসে আসছিলাম, এখন কয়টা, 5:30 বাজে, ওরাও 5:30 পর্যন্তই বসে আছে। আজকে শুক্রবারের দিন, প্রতিটা পোলাপানের বিকালে খেলতে যায় আসলে, খেলাধুলা করে, কিন্তু ওরা আম করে দেখে আর যায় নাই। তোমরা যাও নাই কেন? এটা আমরা জানতাম, তারা বসে রয়েছে আসলে আমাদের শুটিং স্পটে। হইলো কি মানুষ যদি বেশি থাকে তো আমাকে একটু সমস্যা হয় ডায়লগ ডেলিভারি করতে, আর ওমরে একটু সিরিয়াস হয়ে গেলে তো এখানে কেউ আসতেই পারে না, তো ওমরে এবার সিরিয়াস হয়েছে, কাজ করবো যেহেতু শুটিং নিব, তো এর জন্য আর কি ওদেরকে বলছে যে তোমরা ওইখানে বসে থাকো আর এইখানে আমাদের শুটের কাজ হইব। তো আপনারা একটু একটু পরেই দেখবেন যে আমাদের শুটে কি করা হয় কি না করা হয়, ওইটাও একটু আপনাদের দেখাবো। তো চলেন পরে দেখা হচ্ছে, আল্লাহ। মনিরে নিত না, আমি আবার কি কই না, এই ক্যারেক্টার তো আর কি মানাই তো, মনির লগে মানাই তো, আর সাজাত্রে একটু ভালো ক্যারেক্টার দিছে দেখি, কত লাফা করিছি, এলা কোনছে না, আমি কি আর খারাপ কিছু কইছি, না না বুঝে না বুঝা খালি আমার লগে ঝগড়া নাই, আমি কইলাম যে দিত না, কিন্তু তখন তো তোমার এই ক্যারেক্টার মানাই তো না, তোমার নায়ক ক্যারেক্টার বা ওই যে সবাই তো খারাপ এটা হয় নাই তো রংতারাটা ও মনি দিলি নতুন নাই তো এলা না, এটা আমাকে আমরা আমি এই 3 দিনে বুঝছি যে ওমরে বিকাল 4টার পর থেকে সিরিয়াস হয়, কালকে কি হয়েছে 6টা বাজে দেখা কখে শুট আছে মানে বাবারে সবাই পরে রেখে শুটটা নিল, আজকে কি সুন্দর সব বয়সে কইছে যে 2টার পরে শুট নিব, এই যখন কয়টা বাজে শুট হইব, সকাল 6:30 5:36 বাজে বহুত ছুট হয়েছে, ছুটে যদি আমার মতো সিরিয়াস তোমরা থাকতো মানে তুমি রাখবা কি কইতে চাইতো, বাসনারি
আসলে মানে আমাকে ভিডিও ঠিক আছে, মানে আমাকে ভিডিও তো যত নায়ক ই দাও না ই না যত কামলা এত্র ক্যারেক্টার দেখি নাই মানুষ পছন্দ করে বেশি। তা তো অবশ্যই, আমরা কি আগে থেকে এসি ঘরে থাকতাম না? আগে তো কামলাই দিতাম, মাটি কাটতাম না? এখন ফ্যান আছে, আগে তো ফ্যান আসল না। আমি 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 যখন তখন তো ফ্যান আসল না, কুপা কুপা তখন আসলে কুপা পাউডার ই করলে চুল উঠবে, তোর চুল উঠে নাকি কেটে দেবো ধার। তুমি কি কইলে? ভালো আছো সাদত ভাই? না কি কইছ আবার? সাদত ভাই মনে প্রাণে ভালোবাসা নিও। এগুলা কি একটা বাসা বেশি? এই যে পান্দে মানে এইটাও লাগাও। তো গাইস ফাইনালি আমাকে শুট শেষ, নাইস ভাই। কিছুক্ষণ শুটের ব্যাপারে মধ্যে আজকের মতো শেষ আর কি। তো মজার ব্যাপারটা বোঝাই, দুইটার সময় আসছে আমরা সবাই, তিন চার ঘন্টা পয়সা থেকে দুই মিনিটের শুট হয়েছে ভাই, এটার মতো এখানে আরেক ব্লগার আমাদের খালি ব্লগার আর ব্লগার ব্লগার তো